কালিম্পং শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে ফুলে ভরা ছোট্ট পাহাড়ি গ্রাম রামদুরা। দুদিন বা তিন দিনের জন্য এই জায়গাটিতে থাকতে বেশ সুন্দর লাগবে। আর এখান থেকে দেখে নিতে পারেন কালিম্পংয়ের বিভিন্ন বেড়ানোর জায়গাগুলি, এছাড়াও ইচ্ছেগাঁও, শিলারিগাঁও সহ আরও বেশ কিছু ছোট ছোট জায়গা এখান থেকে সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। আর এই জায়গাটা গিয়ে থাকার জন্য আপনার দরকার খুব সুন্দর একটি হোমস্টে। এই ভিডিওতে এখানের 10টি সুন্দর সুন্দর হোমস্টের বিভিন্ন ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের ভ্রমণ তত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি, আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই। আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। হোমস্টের ইনফরমেশন দেওয়ার আগে রামদুরা কিভাবে পৌঁছাবেন সেটা আগে বলে দিই। এনজিপি স্টেশন থেকে ডাইরেক্ট গাড়ি করে আপনি রামদুরা পৌঁছে যেতে পারেন। দূরত্ব 87 কিলোমিটার, সময় লাগবে 3.5 ঘন্টা। যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে এনজিপি থেকে যে কোনো শেয়ার গাড়িতে বা বাসে আপনি কালিম্পং পৌঁছে যান, তারপর সেখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রামদুরা এবং আলাদা গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন। এরপর হোমস্টের ইনফরমেশনে চলে আসছি। আর প্রথমে আমরা যে হোমস্টেতে ছিলাম তার ইনফরমেশন দিচ্ছি। এই হোমস্টের লোকেশনটা খুব ভালো ছিল, আর এনাদের আতিথ্যতাটা বেশ ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুবই ভালো ছিল, রুমগুলো বেশ ভালো ছিল, তো আমি অবশ্যই এটাকে রেকমেন্ড করব। এই হোমস্টে নিয়ে ডিটেল এখানে আমি আর কিছু বলছি না, তার কারণ এইটা নিয়ে ডিটেল একটা ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি, আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন। আর যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিন। এরপর আসছি চামলিং হোমস্টে। রামদুরা গ্রামের প্রথমের দিকে এই হোমস্টেটা পড়ছে। দেখুন, আমি এখন চামলিং হোমস্টের একদম সামনে আছি। সামনের ভিউটা একটু দেখে নিন, বেশ সুন্দর সাজানো গুছানো। এই যে সিঁড়িটা দিয়ে আমি একটু উপরে উঠে যাচ্ছি, দেখুন উপরে উঠে প্রথমেই এই ভিউটা পাচ্ছি। এখানে খুব সুন্দর বসার একটা জায়গা আছে, এখান থেকে আপনি দূরের যে দৃশ্যটা খুব সুন্দর দেখতে পাবেন। ওপর থেকে নিচের যে বারান্দাটা আছে সেই বারান্দাটা দেখা যাচ্ছে, দেখুন ভিউটা খুবই সুন্দর। এই হোমস্টেটার 3টে ফ্লোর আছে, আমি এখন নিচের ফ্লোরে চলে এসেছি। এখানে দেখুন একটা রুম দেখাচ্ছি, এই যে রুমটা, এটা একটি ডবল বেডরুম, খুবই সুন্দর, মানে দারুণ সুন্দর ডেকোরেটিং করা আছে, নিট অ্যান্ড ক্লিন। দেখে নিন একবার এটা। আর রুমের পাশ দিয়ে এই ছোট প্যাসেজ দিয়ে একটু এগিয়ে গেলে এদের ডাইনিং স্পেসটা দেখতে পাবেন, এখানে বসেই খাওয়া দাওয়া করতে হবে। ডাইনিংয়ের সাথে অ্যাটাচ কিচেন আছে, দেখুন এই জায়গাটা বেশ সুন্দর। এই হোমস্টেতে থাকার জন্য পার ডে পার হেড 1000 থেকে 1200 টাকা এরা চার্জ করে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করতে পারেন। হোমস্টের পরিবেশ বা জায়গাটি বেশ ভালো, ইচ্ছা করলে অবশ্যই যেতে পারেন। চামলিং হোমস্টের কয়েকটা বাড়ি আগে কসংচা হোমস্টে, দেখতেই পাচ্ছেন জায়গাটি। রামদুরার প্রায় প্রতিটা হোমস্টেতেই সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, তবে এইটা আলাদা লেভেলের। এখানে অনেক ধরনের ফুল আছে, অনেক বেশি ফুল আছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর এর লোকেশনটাও বেশ সুন্দর। চলুন এই হোমস্টের রুমগুলো এবার একটু দেখে নিই। এটি হচ্ছে পিছনের বারান্দা, এখানে খুব সুন্দর ফুল দেওয়া আছে, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগবে। এখানে প্রতিটা রুমেই 2টো করে বেড আছে, এবং রুমগুলো নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড, আর প্রতিটা রুম থেকে আপনি বাইরের ভিউটা খুব সুন্দর দেখতে পাবেন। এই হোমস্টেতে থাকার জন্য আপনার পার ডে পার হেড 1200 টাকা লাগবে, তবে সিজন ভেদে সামান্য একটু চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে ফোনে কথা বলে নিতে পারেন। চলুন এবার ম্যাপের সাহায্যে কয়েকটা লোকেশন ভালো করে দেখিয়ে দিই, যাতে আপনাদের বোঝার সুবিধা হবে। এই যে রাস্তাটা যাচ্ছে এটা কালিম্পং থেকে রামদুরার দিকে যাচ্ছে, এখানটা দেখুন রামদুরা ভিউ পয়েন্ট। আমি এখন পর্যন্ত যে কয়েকটা হোমস্টের কথা বললাম সেইগুলো এই এলাকায় অবস্থিত, এই যে রাস্তার ধারে এই অংশটা অবস্থিত, আমরা ছিলাম এই কোণে, রাস্তাটা যেটা আছে এই কোণে একটা হোমস্টেতে। এরপর আমি আসব এই জায়গার কিছু হোমস্টে, আর এই যে রাস্তাটা দেখছেন এটা ইচ্ছেগাঁওয়ের দিকে যাচ্ছে, এই যে এটা হচ্ছে ইচ্ছেগাঁও।
তো এই জায়গার যে হোমস্টেগুলো আছে তার ইনফরমেশানগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে চলে এসেছি, তো ম্যাপে আমি লোকেশনটা দেখিয়ে দিলাম। তো এরপর যে হোমস্টেটা দেখব সেটার নাম হচ্ছে ফুংচুক হোমস্টে। দেখুন বাইরে থেকে এই বাড়ির যে ডিজাইনটা বেশ সুন্দর লাগছে, বেশ গাছপালা আছে এবং বেশ সাজানো গুছানো। চলুন ভিতরের রুমগুলো একটু দেখে নিই। দেখুন রুমগুলোর ভিউগুলো খুব সুন্দর, দুদিকে বড় উইন্ডো আছে, দুটো বেড আছে, বেশ সুন্দর। এরপর আসছে গিয়লং হোমস্টে। এই হোমস্টেটা আকারে ছোট কিন্তু রুমগুলো বেশ সুন্দর সাজানো গুছানো, দেখে নিন একবার রুমগুলো। ভাড়া ওভারঅল প্রায় সেম, 1200 টাকা পার হেড পার ডে। ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, প্রয়োজনে বুক করে নিতে পারেন। আমরা এখন রামদুরা গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ওই যে দূরে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা রাস্তা উপর দিকে চলে যাচ্ছে, এটা ইচ্ছাগাঁও যাচ্ছে। দেখুন এখানে এই যে হোমস্টেটা আছে এটি খুব সুন্দর দেখতে, আর এটির নাম গঙ্গা যমুনা হোমস্টে। ফোন নাম্বারও এখানে দেওয়া আছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন বুক করে নিতে পারেন। রামদুরা গ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এখানেও আরেকটি হোমস্টে আছে, দেখুন সায়েন্স হোমস্টে অ্যান্ড ক্যাফে। জায়গাটি বেশ নিরিবিলি, তবে এখানে 800 টাকার মধ্যে আপনার থাকা খাওয়া হয়ে যাবে। রামদুরায় সারা বছরই যাওয়া যায়, তবে এপ্রিল এবং মে মাসে যদি যান তাহলে প্রচুর ফুল দেখতে পাবেন। এখানে প্রচুর নার্সারি আছে, নার্সারিতেই কি বা এখানে আশপাশে ন্যাচারালভাবে হয়েছে এরকম ফুল গাছও প্রচুর দেখতে পাবেন। রামদুরা গ্রাম ঢোকার একদম প্রথমের দিকে যেখানে চামলিং হোমস্টে আছে তার আশপাশে আরও কয়েকটা হোমস্টের আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেমন রাজালিম হোমস্টে, এখানেও থাকতে পারেন। এখানে 800 থেকে 1200 টাকার মধ্যে আপনি খাওয়া দাওয়া সহ রুম পেয়ে যাবেন। এছাড়া আরও কয়েকটা হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখে নিন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নর্থ বেঙ্গল এবং সিকিমের বিভিন্ন জায়গা ভ্রমণ ইনফরমেশন পেতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন, ওখানে অনেক কটা ভিডিওর লিঙ্ক আছে, সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন।